পাঁচমিশালি গল্প চ্যানেলে আজ শুনবো একটি হাসির গল্প আতা পুরের দ্বৈত লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় চরিত্রায়নে গল্প পাঠিয়ে আহমেদ বুড়ি দৈত্য ও অন্যান্য ভূমিকায় আমি কবিতা শ্রেণীগুপ্ত তাহলে চলুন সকলে মিলে উপভোগ করি আতাপুরের দ্বৈত ব্রিটেনে বেড়াতে বেরিয়ে আতাপুরের পরিসামন্ত কুটিমাড়ির জঙ্গলে সেদিন যাকে দেখলেন তাকে দেখার কথাই নয় কারণ রাক্ষস খোখোস বা দ্বৈত্যদালব দুনিয়াতে আছে বলে কেউ বিশ্বাস করে না সমস্ত বয়স একাশি ডান হাতুতে বাঘ হাটদেরও একটু গোলমাল আছে কুটিবাড়ির জঙ্গল ডাল হাতে রেখে পাল করার শিবপত সরখেদের বাড়ি মুখো যাচ্ছিদের সর্খেন মস্ত হোমিওপ্যাথ তার চেম্বারেই বিকেলে একটা আড্ডা বসে দিব্যি উরফুরে শরতের বিকেল চারদিকে নরম রোদ ঝলমল করছে শোকের ভুল নয় ডান পাশে মুখ পোড়াতেই দেখেন একটা শিমুল গাছের ডালে হাত রেখে দাঁড়িয়ে রয়েছে লোকটার মাথা দোতালার শোভা নিঠুতে হাত পা বুক পেট সমেত অন্তত দশটা দশাশয় জোয়ানকে যোগ করলে যা হয় তার গা পরলে একটা নিংটির মতো জিনিস আদরে গা তো হা করে দেখলে এদিকে কোথাও ভীম পুজো হয় বলে তিনি জানেন না তাহলে জঙ্গলে এই ভীমের মূর্তি ফেলে রেখে গেল কেপতে ভাবতে দেখলে মূর্তি ঘাড় ঘুরিয়ে তার দিকে কটমট করে তাকালোর তদ্বন্দ্বেই তোর নারী ছাড়বার কথা বুকের মধ্যে হৃদপিন্দটা একটা ডিগবাজি খেলো হাত পা ঠান্ডা হয়ে এলো শরীর কাঁপতে লাগলো ঠক টক করেন দৈত্য তো হঠাৎ মরা করে গাছের একটা মস্ত ডাল ঢেকে সেটা মগুরের মতো বাঁধিয়ে ধরতেই পায়ে করে ছুটতে লাগলেন টানের ভাগ এই বয়সে পায়ে বা তার এরকম ছুটতে পারেন তা তোর ধারণার বাইরে ছিল যখন শর্খেনের বাড়িতে এসে দমাস করে পড়লেন তখনই টানব্যাঙ বেরিয়ে যাওয়ার কথা কিন্তু বেরোলো না একটু জিরিয়ে থেকে দেখলেন

কুটিপাড়ের জঙ্গল মোটেই ভালো জায়গা নয় জঙ্গলের ওপাশে একটা খাল আছে সুন্দরবনের বাঘ খাল পেরিয়ে ওই জঙ্গলে এসে ঘাপটি মেরে থাকে সুযোগ বোঝে গায়ে ঢুকে গরু ছাগল মানুষ নিয়ে যায় ফেরার সময় আজ আর কেউ জঙ্গলের পাশে রাস্তা ধরলেন না বেঁধে বাজারের পথ ধরে ফিরলেন দিন তিনিক বাদেই সকালবেলায় তিনজন কাঠকুরানি মেয়ে জঙ্গলে ঢুকেছিল হঠাৎ আলু থালু হয়ে তারা চ্যাঁচাতে চ্যাঁটাতে গায়ে এসে দুদিনের মধ্যেই গায়ের মোড়ল শ্যাম টালতো তার হারানো বোর ফুঁজতে জঙ্গলে পড়ে পরে দাপতপাটি লেগে পড়ে রইব জ্ঞান হওয়ার পর সেও কবল করল জঙ্গলে সে একটা বিকট চেহার দালবকে দেখেছে আত করে হৈ হই পড়ে গেল ঘন ঘন মিটিং বসতে লাগলো শ্যাম্পুকুর থানা থেকে দারোবাবু গদাধর মল্লিক খবর পেয়ে নিজে এসে তদন্তে নামলেন পুলিশ ফোর্স নিয়ে জঙ্গলে ঢুকিয়ে খানিকটা ভরেও দেখলেন দারবের দেখা না পেলেও জঙ্গলের নরম মাটিতে কিছু অতিটায় পায়ের ছাপ দেখা গেল মানুষের পায়ের ছাপের মতোই দেখতে কিন্তু বিশাল আকৃতির গদাধরবাবুর রূপ উচকে গেল মুখে দুশ্চিন্তার ছাপ বললেন কোনো রোগ যদি রসিকতা করে কাণ্ড না করে থাকে তবে বলতেই হবে যে ব্যাপারটা খুবই রহস্যময় আমি গ্রামের নিরাপত্তার জন্য দুজন সেপাই মোতায়েন করে যাচ্ছি ব্যাপারটা খতিয়ে দেখতে হবে সেই রাত্রিরে দুই সেপাই যদু আর লক্ষণ চণ্ডী মণ্ডপের দাওয়ায় বসে মশা তাড়াতে তাড়াতে গল্প করছিল হঠাৎ বলে বলেওটিও আচ্ছা রকনটা ওই গংগজটা হঠাৎ একটু লড়ে উঠলো কেন হলো তো গেমী বান পৌঁছিন্ট গংগজ দূর ব্যাটা এখানে গংগজ কোথায় তোমার নামেটা কি বলা বা ভুললো এর পর দুজনেনি ভাগ পড়েরা গংগজ তবে গংগজের মতোই বিশাল একটা ছায়ামূর্তি রাইদিকে ধার দিয়ে নিঃশব্দে এগিয়েল একটা কুঁড়ে ঘরের কাছে এসে দে মূর্তিটা হাঁটু গেড়ে বসে রইলো খানিক কাপা গলায় যদু বললো লপ তুই দেখতে তু পাচ্ছ পাচ্ছি বোন দেখছি না তো না রে কি করবে এখন ইচ্ছটি নয় চুপ মেরে বসে দেখ ওই কুড়ে ঘরটায় একটা মুড়ি মুড়িটাকে মুড়িটা মুড়িটাকে খাবে ও বাবা দৈত্য কিছু চুপ করে বসে রইল তারপর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে চারদিক একটু চেয়ে দেখল একটা থামের আড়াল থেকে ঘাপটি পেয়ে দৃশ্যটা দেখতে দেখতে ভয় ই ভয় যাচ্ছিল দুই সেপায় দৈত্যটা অবশ্য দেখতে পেলো তা যে পথে এসেছিল সেই পথেই আবার চলে গেল বেশ কিছুক্ষণ শ্বাস বন্ধ পড়েছিল দুজন এবার লক্ষণ বলল চল রে যদু বুড়ির কি ওনার একবার দেখে আসে চলো যায় দরজায় বেশ পায়পান থাক্কাধাক্কি আর ডাকাডাকির পর বুড়ি উঠে দরজা খুলে বলল কে আমার আল ডাকাটাও চোনাও আমি বলেছি এবারেতে ছুটি পাবে না কো ইচ্ছে হলে নোকে এক তল্লাশি দিতে পারো আর যদি আমাকে মনটোধ করতে চাও দু বাছা তাতেও কেউ বাঁধা দেবে না আমি বড় দুঃখী মানুষ মরতে পারলে বাঁচি জোরো বলল অরিমা আর না বগলুক নয় আমরা সেপাই ওই রাক্ষসটা তোমার বরের কাছে নাপটি মেনেছিল যে একটু আগে বড়ি বিন্দুমাত্র ভয় না পেয়ে বলল তাভাবে বাঁচা পোড়া কপাল আমার নয়নে আমাকে খেয়ে যেত তোমরা কারা এ গায়ে তো তোমাদের কখনো দেখিনি আমরা পুলিশের লোক জেগে গা পাহারা দিচ্ছি খুবই খুবই ভালো মানুষ যত্ন করে তাদের দাওয়ায় পিড়ি পেতে বসালো কয়েকটা পরে নাড়ু আর জল খেতে দিল কথায় পথায় জানা গেল গরিব তিন কুলে কেউ নেই অন্ধে নড়ি একটা ছেলে ছিল তাকে বাঘে খেয়েছে তাই ভাবে সেই সময় এখানে খুব বাঘের উপদ্রব ছিল বটে দিন সকালে সারা গায়ে আতঙ্ক ছড়িয়ে পড়ব দৈত্যটা গায়ে ঢুকেছিল শুনে গায়ে বিস্তর লোক পোতলা পুতলি বেঁধে কেউ মামার বাড়ি কেউ শ্বশুর বাড়ি কেউ পিসি বা মাসির বাড়ি কেউ বা তীর্থ করতে বেরিয়ে পড়েন এই বিপদের মধ্যে থাকা ঠিক ন দুপুরের মধ্যে গা বেশ সুনশান হয়ে গেল যারা রয়ে গেল সব বর্দর মজবুত করার কাজেই লেগে গেল লাঠি বল্লম ছোড়া কুরুল বন্দুক যার যা ছিল সব ঠিক হলো রাতে দল বেঁধে গায়ে টহল দেওয়া হবে ঘরটা শাক বাসি ইত্যাদিও তৈরি দৈত্যটাকে যে দেখবে সেই বাজিয়ে অন্য সবাইকে জানান দেবে এরপর দ্বীপ কয়েক আর পাত্তা পাওয়া গেল না লোকজনের আতঙ্কটাও একটু চাহা পড়তে লাগিল রাতের পাহারাতেও ঢিলেপি দেখা যেতে লাগলো শীত পড়তে লেগেছে এবং কারি করে রাত জাগতে ভালো লাগে পুরী এন রাত্রিরে তার ময়লা কাটাখানি জড়িয়ে ঘুমোচ্ছে নিশুদ রাতে বড়ি একটা বলা শুনতে পেল ও মা মা গো ঘুমন চেস না আমার যে বড় কি পেয়েছি বুড়ি ধর্ম করে উঠে বসল এই যে তার নন্দর গলা তার ছেলে নন্দ যাকে কিনা বাগে দিয়েছে বুড়ি আর দেড়ি তারপরে তাড়াতাড়ি উঁঠে দরজা ফ্রিডো তারপর হা হয়ে রইবো নন্দ নয় এ সেই দানবটা যার কথা সবার বলি করে বুড়ি অবশ্য ভয় পেল না এ দুনিয়ায় তার ভয় পাওয়ার আর কিছুই নেই বুড়ি নানন্দ বনায় ভদ্দ আ তুমি বলছি সেই রা ফল তার ভাল কি চাও বা চাও দানব হাঁটু দিয়ে বসে আছে তাতেও তার মাথা ভরের চাল ছুঁয়েছে দৈত্য বন্য মা আমাকে চিনতে পারছিস না তো দোষ এনেই তোর আমি নন্দ নন্দ তুই যে রোকা ব্যাকারটির মতো ছেড়ে পাবা আর বলিস না লোকা থেকে মোটা হতে গিয়েই তো বিপদ হলো কিছু খেয়ে দি দিবি মা সাত দিন ধরে সয়গুনের ফল পাগুন খেয়ে ভয় গায়ে ঢুকতে পারি না বোর যেহেতু আয় বাবা আয় বলতে বলতে পড়ি আনন্দে কেঁদেই ফেললো দানব হোক দৈত্য হোক শত হলেও এই তো তার হারানো ছেলে একটু সামনে নিয়ে বলল বাবা লোককে দেখতে পেলে আর তো মারবে তুই ভেতরের উঠোনে চড়ে যান উঠোনে পিছনের দিকে বড় বসার জোপ আছে তার আড়ালে বসে তা আমি খেতে দিচ্ছি। পশার ছোপের আড়ালে নিশুত রাতে মায়ে পয়ে অনেক সুখ দুঃখের কথা হোম নন্দ বললো কুটিবাড়ির জঙ্গলে একজন অদ্ভুত লোক থানা গেনেছিল গাছপাতা দিয়ে নানা রকম ওষুধ বিষুদ তৈরি করতো তার কাছে মোটা হওয়ার ওষুধ চাইতে গিয়েছিল নন্দ লোকটা তাকে কুটিবাড়ির আস্তা রেখে দিল আর রোজ ওষুধ খাওয়াতে লাগলো ফলে এই দীর্ঘে বাড়তে লাগলো নন্দ আর যখন তখনই লোকটা একদিন দুপুরে গিয়ে দুদিন বাদে তার আধ খাওয়া শরীরটা খালধারে দেখেছিল নন্দ যতদিন লোকটা পেজেছিল ততদিন একটা ভরসা ছিল তার লোকটা কথা দিয়েছিল চিকিৎসা করে তাকে স্বাভাবিক গঠনে ফিরে আঁকবে চেষ্টাও করছিল আর হলো দাও মাস আগে লোকটা মারা যাওয়ার পর নন্দ আর জঙ্গলে থাকতে বর্ষা পাচ্ছে না আজকাল তার মায়ের কথাও খুব মনে হয় পান্তা ভাত নারু, মোয়া এক হারি গুড় খানিকটা চাল ভাজা এইসব নিয়ে ছেলেকে খেতে দেন নন্দ বলল আমার শরীরটা বড় বলে যেন ভাবিস যে আমি অনেক খাই আমার পেটটা আগের মতোই আছে তবে খোরাকটা একটু বেড়েছে

পায়ে একটা তো করতে অমে নানা ভেবে নেকি এই করে যে তোর মোটা আমার স্বাদ হয়েছিল এইসব কথা হচ্ছে তখন হঠাৎ একটা টর্চের আলো এসে নন্দন মুখের ওপর পড়েনি আর সঙ্গে সঙ্গে আর্ত চিৎকার সারা গায়ে কাসোর ঘণ্টা শাঁখ ঢোল কোল সব বেজে উঠলো আর লোকজন সব তেরে এলো অস্ত্র শস্ত্র নিয়ে নন্দ পালাতে গিয়েও পালাল না মাঠ দিকে ছেয়ে বলল আমার দায়ে খুব জোর আমি এদের সবাইকে ছিঁড়ে ফেলতে পারি জয়ে বলে আমি চার পাঁচবার বাঁধের মুখে পড়ি আমার কিল খেয়ে বাঘ পালিয়ে গেছি তিনবার সাপে কামড়েছে এত বড় শরীর বলে বেশি কাজ হয়নি তেমন আমার ক্ষমতা অনেক কিন্তু এরা যদি তোর কোনো অনিষ্ট না করে তাহলে আমিও ক্ষতি করতে চাই না মা ওদিকে চারদিক থেকে মশাল টর্চ নিয়ে বেলা লোক বিরাট হৈ হই কাণ্ড বুড়ির বাড়ির চারিদিকে যখন সবাই জড়ো হলো তখন বুড়ি বেরিয়ে এসে মোরগ ফসাইয়ের দিকে ছে বলল দেখছি দই যদি তারা পরে তাহলে পালাতে পথ পাবে মরণ বসে একটু পিছিয়ে দাঁড়িয়ে বলল আসি দৈত্যটা কোথায় এখানে নাকি দেখা গেছে বুড়ি বলল এখানে আছে বাজার তবে বেশি ওই চই করলে সে কিন্তু তোমাদের চিবিয়ে খেয়ে ফেলবে মরণ বসে ভয় খেয়ে বলল বুড়ি বাবা সে কোথায় ঘাটটি মেরে আছি রেখে টেকে যাচ্ছিল তো গরিব মাথা নেড়ে বলে চিন্তা নেই গো আমি মায়ের কাছে মন্ত্র শিখেছিলুম ছেলে বেড়ার সেই মন্ত্রে নাকি রাক্ষস বস থাকে এতকাল বিশ্বাস করিনি হঠাৎই দানবটা এসে হাজির হওয়ায় নন্ত্রটা জব করতে বস মেনেছে তবে আগে বলে রাখছি বাচার

মশাল আর টর্চের আলোয় কষার বনের মধ্যে একটু আবছায় দানবকে দেখে গা শুক্ত লোক একেবারে হাত পা ঠান্ডা বুড়ি অভয় দিয়ে বলল গোলমাল পড় না কেউ ধীরে ধীরে ঘরে ফিরে যাও ওটি এখন আমার কাছে থাকবে সবাই ফিরে গেল কিন্তু কয়েকদিন সাংঘাতিক উত্তেজনা রইল গ্রামে চারদিকে খবর ছড়িয়ে পড়তে দেরি হল ফলে দেখতে ভিড়ও হতে লাগলো নন্দ এক রাতে মাকে বলল আহ তো বড় মুশকিল হলো এত লোক আমাকে দেখতে আসে আমার যে লজ্জা করে বলো দূরি পড়লো লোকে কি দেখে বললে লজ্জা যারা বড় মানুষ হয় তাদের দিকে জবরের নজর থাকে নন্দ কাহিল বানায় বড়িও দীর্ঘ আমি তো বড় মানুষ নই এ মা আমি ওলাম অদ্ভুত মানুষ মানুষ বলে লোকিত মনে করছে না বড়ি বলে কত ভাবিস নেয় একটু বয়ে যা লোক ঠিক শয়ে নেবে শয়ে অবশ্য লোকে দিল না তবে কি সার্কাসে ভালো চাকরি পেয়ে গেল দল। দু হাতে পয়সা রোজগার করে দোতলা বাড়ি বানিয়ে ফেলল গায়ে মাকে বিচেহার হার গড়িয়ে দিল খাট পালমুপো কিনল জমি জিরেত কিনল তার চেয়ে বড় কথা নন্দর নামটাও ছড়িয়ে পড়লো চারধারে